আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের স্পেশাল রেসিপিতে খুব সহজ ও ঝটপট বাসায় থাকা উপকরণ দিয়ে মালাই কেক তৈরি করে দেখাচ্ছি। ডেজার্ট আইটেম হিসেবে কিন্তু এই মালাই কেক কিন্তু অসাধারণ। দুটো ডিম এবং হাফ কাপ ময়দা দিয়ে আমি আপনাদেরকে খুব সহজে সিম্পল মালাই কেক তৈরি করে দেখাচ্ছি। আর যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই এবং ওভেন নেই, তারা কীভাবে বাসায় মালাই কেকটা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। মালাই কেক তৈরি করার জন্য আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। আমি ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়ে প্রথমে আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি, সাথে সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো আস্তদানার চিনি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো কথাই নেই, আপনি ইলেকট্রিক বিটারের সাহায্যে কিন্তু বিট করে নিতে পারেন। 3-4 মিনিট বিট করে নেওয়ার পর এতে অ্যাড করে দিয়েছি আপনি 1/4 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, এবং যে দুটো ডিম আমি ফেটে রেখেছিলাম তার মধ্যে যে ডিমের কুসুম আমি অ্যাড করে দিয়েছি। এখন আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি 1-2 মিনিট এটাকে বিট করে নিব। ভালো করে স্মুথি করে নিতে হবে যেন চিনিটা গলে যায় এবং ডিমগুলো ভালো করে ফেটানো হয়ে যায়। এরপর আমি শুকনো উপকরণগুলো ছেড়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/2 কাপ ময়দা এবং 1/2 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো একটু ছেড়ে নিলে ভালো, এতে করে কিন্তু কেকটা খুবই স্মুথি হয়। আমার শুকনো উপকরণ চালা হয়ে গিয়েছে, এরপর সবগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল, এতে করে কিন্তু কেকটা খুবই সফট হবে। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে আমি একটি স্মুথি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে আপনি ইলেকট্রিক বিটারের সাহায্যে কাজটা করে নিতে পারেন। ইলেকট্রিক বিটারের সাহায্যে করলে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফোমি হবে এবং এর পরিমাণটাও বেড়ে যাবে। কেকটা বেক করার জন্য আমি একটি 5 ইঞ্চি মোল্ডের কেক মোল্ড নিয়েছি। প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি, এরপর একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কেক মোল্ড না থাকে আপনারা চাইলে কোনো ননস্টিক প্যানও তৈরি করে নিতে পারেন, অথবা কোনো অ্যালুমিনিয়াম পাত্রে অয়েল ব্রাশ করেও এই কেকটা তৈরি করে নিতে পারেন। হাতের কাছে বাসায় যে উপকরণগুলো থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এখন খুব স্মুথি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, সেটা আমি ঢেলে দিচ্ছি। এরপর একটু মোল্ডটাকে আমি বাইরে দিয়ে নিচ্ছি, যদি ভিতরে কোনো বাবলস থাকে সেটা চলে যাবে। কেকটাকে এখন আমি বেক করে নিব। বেক করার জন্য চুলে একটা বড় প্যান বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু প্যানটাকে আমি 5 মিনিট করে হাই হিটে প্রিহিট করে নিয়েছি, দেন আমি কেক মোল্ডটা বসিয়ে দিয়েছি। একদম লো আছে, আমি এটাকে 40-45 মিনিট বেক করব। এরই ফাঁকে কিন্তু আমরা মালাইটা তৈরি করে নিতে পারি। মালাই তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ তরল দুধ দিয়েছি, 1/4 কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়েছি এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। সব শেষে দিয়ে দিয়েছি 2টো আস্ত এলাচ, যেন ফ্লেভারটা খুবই সুন্দর আসে। মিডিয়াম আছে জাল করার পর মালাইটাকে আমরা একটু ঘন করে নিব। আপনাদের পছন্দ মতো করে ঘন করে নিতে পারেন। যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং একটু ঘন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মালাইটা তৈরি হয়ে গিয়েছে। 45 মিনিট পর আমি টুথপিকের সাহায্যে চেক করে দিচ্ছি টুথপিকটা ফ্রেশ আসছে কিনা। যদি একদম ফ্রেশ চলে আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গিয়েছে। আমার 45 মিনিট পর কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমি সবসময় মোল্ডেতে কেক তৈরি করে থাকি, যার কারণে খুব সহজে মোল্ড থেকে কেকটা কিন্তু গা ছেড়ে দেয়, আপনি দেখতেই পাচ্ছেন। আমি কেকটাকে একটা সার্ভিং প্লেটে নিয়েছি। এখন একটা টুথপিক ও কাঁচা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি ভালো করে, যেন মালাইটা ভেতরে প্রবেশ করতে পারে। আর যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আমি মালাইটা খুব একটা ঘন করিনি, যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি এতেই কিন্তু মালাইটা অনেকটা ঘন হয়ে যাবে। কেকটা মালাইয়ের মতো ডুবে থাকবে এমনটাই কিন্তু মালাই কেক খেতে আমার খুবই পছন্দ, সেজন্য আমি মালাইটা একটু বেশি ব্যবহার করেছি। এরপর উপরে সাজিয়ে দিয়েছি কাঠবাদাম, পেস্তাবাদাম এবং কিশমিশ দিয়ে। আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে সাজিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি এবং ইয়ামি লাগছে কিন্তু কেকটা খেতে। আশা করছি ইনশাল্লাহ ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।